চারুকলা ঢোকার ব্যাপারটা আসলে একদম ছোটবেলা থেকে, মানে আমি যখন সরু সরাই লিখতে পারি না তখন থেকে আসলে আমি ছবি আঁকতাম, ছবি ইয়ে করতাম, মানে আমার হাতে করে একদম মানে ছোটবেলাতে। তারপর ফ্যামিলির সবাই খুব ইন্সপায়ার করতো, বিশেষ করে আব্বাও সুন্দর ছবি আঁকতো, তো আব্বা আমার আমার মাঝে মাঝে ছবি এঁকে দিত। তারপর ক্লাস ফাইভে আমি প্রথম ডিসকভার করি যে আমি হচ্ছে ছবি আঁকব বা আমি শিল্পী হব। মানে ওই সময় আসলে আমি বইয়ের মধ্যে যে চিত্রগুলো দেখতাম বা যাদের ইয়ে থাকলাম সবার ছবি আমি আঁকতাম, মানে ওইখান থেকেই মোটামুটি তখনই আমার মনে হয়েছে যে না আমি ছবি আঁকবো এবং ছবি আঁকার প্রতি ডেডিকেটেড থাকব। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলি সবাই খুব সাপোর্ট করতো, আমি যখন ছবি আঁকতাম যে কোনো একটা ছবি আঁকতাম ওই জিনিসটা সবাইকে দৌড়ে দৌড়ে নিয়ে দেখাইতাম যে এই যে এই ছবিটা আঁকছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো, তো এই জন্য আমার খুব ভালো লাগতো আর কি। তারপর হচ্ছে রং টং এনে দিত, আমি তো গ্রামে বড় হয়েছি কিশোরগঞ্জ হাওড়ে, তো ওইখানে তো রং টং পাওয়া যেত না বা ইয়ে করতো পাওয়া যেত না আর কি, তো ওই আমার ফুফু চাচা বা যারা ঢাকায় পড়াশোনা করতো আমার জন্য রং নিয়ে যেত বা তুলি টুলি নিয়ে যেত, মানে ওইটা বলে মোটামুটি আমার একটা ঈদের মতো আর কি। তো তখন থেকেই ছবি আঁকার ইয়ে আর কি, মানে আমার যা ছোটোবেলা থেকে যা ইচ্ছে ছিল ছবি আঁকবো যে স্বপ্ন ছিল এখনও ওই সেম স্বপ্নই আছে আর কি, এটা চেঞ্জ হয় না কখনো। আমার ছোটোবেলার একটা সুন্দর স্টোরি আছে যেটা হচ্ছে আব্বা প্রায় সময় বলে আর কি, তো আমি যখন একদম ছোট হামাগুড়ি দিই তখন হচ্ছে এই আমার নানার বাড়িতে, তো নানার বাড়ির দরজার মধ্যে সমস্ত চক বা কিছু দিয়ে আমার মামার নাম লেখা ছিল আফজাল, তো আমি একদম ছোট আমি তখন ইয়েই করতে পারি, তো আমি নাকি হচ্ছে একটা কলমারি খাতা ছিল আমি দেখে দেখে ওই নামটা দেখে দেখে সুন্দর লিখে ফেলছিলাম, মানে আমি তখনও শিখি না একদম হামাগুড়ি বা দে বা একদম ছোট। তো তখন থেকে আব্বা খুব বিয়ে করতো যে মানে ছবি আঁকা বা কিছু দেখা দেখি, মানে তখন থেকেই ভাবতো যে না আমি মানে এইসব করি আর কি। তারপরে যখন একদম ইয়ে করতে পারি না লিখতে পারি না তখনই আমি ছবি আঁকতাম, হাওরের চিত্র আঁকতাম, ইয়ে টিয়ে হচ্ছে নৌকা আঁকতাম, নৌকার মধ্যে আবার ওই যে হাওরে আবার টয়লেট থাকে যে দুই পাশে দুইটা, তো আমি ওইগুলো আঁকতাম, ওইখানে মানুষ দিতাম, মানে একদম ইয়ে থেকে তখন থেকেই আসলে মানে ছবি আঁক। বরঞ্চ আমি চারুকলায় আসার পরে আমার ছবি আঁকার ইয়েটা একটু কমছে, মানে আগ্রহটা একটু কমে গেছে, কারণ এত গ্রামারটা আমার তখন একটু ইয়ে লাগছে। বাট একদম ছোটোবেলার থেকেই দেখেছে এই পেপার পত্রিকায় যখন কোনো ওই যে কালিও কলমে দেখেছে আপনার ইয়ে থাকতো শুক্রবারে সাহিত্য সাময়িকীর তখন ইয়ে নিয়ে থাকতো আর কি, চারুকলা বিষয়ক বা আর্টিস্টদের ওইগুলো আমি কেটে কেটে রাখতাম স্কুলে, স্কুল থেকেই মানে পড়ার জন্য আর কি, মানে আগ্রহটা খুব প্রখর ছিল তখন। ছবি আঁকার প্র্যাকটিসটা আমাদের বাড়িতে ছিল, আমার এক দাদা পড়তো চারুকলায় এবং আমার দাদার দাদির একটা পোর্ট্রেট করা হয়েছিল আমাদের বাড়িতে, ঢাকা থেকে নাকি একজন আর্টিস্ট আমাদের বাড়িতে ছিল দুই মাস, তো ওই ক্যানভাসে আমার বড়মার বড়মা না আরও আগের ই আর কি তার হচ্ছে পোর্ট্রেট আঁকা হয়েছিল। তো আমার দাদারও দেখেছে বাড়িতে গেলে আমার এই ইয়েদের কাছে শুনছি আর কি, যে অন্য দাদাদের কাছ থেকে যে দাদা গিয়ে আউটডোর করতে ইয়ে করতো, মানে ছবি আঁকার প্র্যাকটিসটা অনেক আগে থেকেই ছিল। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি তো পড়াশোনা একদম ভালো ছিলাম না, মানে একদমই না, শুধু ফেল করছি সবসময় শুধু ফেল করছি, তো আবার চারুকলায় পড়ার স্বপ্ন ছিল আর্ট কলেজে বা ইয়েতে। তো নাইনে না টেনে যখন পড়ি তখন আব্বা আর চাচারা মিলে বলছে চারুকলায় পড়তে গেলে অন্তত এসএসসি পাস করা লাগবে, ফেল করলে তো চারুকলায় পড়া যাবে না, তখন আমার কাছে হুট করে মনে হয়েছে যে না আমার চারুকলায় যাওয়া দরকার, পড়া মানে আর্ট কলেজে যাওয়া দরকার বা পড়া দরকার। তখন আমি দেখেছি এসএসসি পরীক্ষার এক বছর আগে খুব সিরিয়াসলি পড়াশোনা করছি যে না আমার চারুকলায় পড়তে হবে, এজন্য আমি পড়াশোনায় মনোযোগ দিয়েছি, যাই হোক পাস করে কোনো রকম। আবার যখন ইন্টারে আসলাম তখন চাচা আবার বললো যে এই যে আর্ট কলেজে না গিয়ে একদম ভার্সিটিতে একদম অনার্স করা, পি ডিগ্রি এগুলো আসলে খুব একটা ইয়ে না, এজন্য পরে আবার যখন কলেজে উঠছি আবার মন খারাপ যে আমি আবার চারুকলায় এক দুই বছর আর ওয়েট করতে হবে, এটা আমার জন্য খুব ইয়ে ছিল। তখন আবার পড়ালেখা করতাম না, কলেজেও যাইটা এনে ভালো লাগতো না, আবার পরীক্ষার আগে মনে হয়েছে যে না এই আর কয়েকটা দিন কষ্ট করলে দিয়ে চারুকলায় যেতে পারবো, তো তখন আবার খুব মনোযোগ দিয়ে পড়াটা করে ইয়ে করি আর কি, চারুকলায় আসা, মানে চারুকলার প্রতি
আমার একদম ছোটবেলা থেকে প্রচণ্ড পরিমাণ ফ্যাসিনেশন ছিল, প্রচণ্ড পরিমাণ। মানে আমি আর কোনো অন্য কোনো কিছু ভাবিই নাই যে চারুকলায় ছাড়া অন্য কিছু করব। চারুকলায় আসার পরে আবার একটু হতাশ হয়েছি যখন দেখলাম এই যে ভাবছি যে গিয়েই তো সুন্দর সুন্দর ছবি আঁকবো, ইয়ে করবো। তো আসার পরে যে জিনিসটা হলো, চার মাস হচ্ছে ওই যে আমাদের ফাউন্ডেশন করছিল আর কি, আপনার এ ওইখানে চারুকলার কোনো ইয়ে ছিল না, দেখেছে থিওরি পড়া টড়া, তখন আবার মন টন খারাপ হয়ে গেল, ক্লাস করতে ভালো লাগে না। তারপর আবার যখন চারুকলায় ক্লাস করলো তখন লাইন টানা শুরু হলো, তখন আরও মন খারাপ হয়েছে, এই লাইন টানতে তো আসি না, আমি তো ছবি আঁকতে আসছি। তো যাই হোক, প্রথম বছরখানিক আমার ভালো লাগে নাই, আরও এইসব গ্রামারটা আমার ভালো লাগে নাই, পরে আস্তে আস্তে মজা তৈরি হয়েছে, পরে আস্তে আস্তে ইয়ে। ওই ছবিটা আমি পাই নাই, ওই ছবিটা কারণ আমার দাদার দাদির, তো এরপরে আবার দাদাদেরই অনেক জেনারেশন তৈরি হয়ে গেছে, এখন কোন দাদার কাছে আছে ওইটা আমি খোঁজ করতেছি এখনও, দেখি পাই কি না। পোর্ট্রেট, আসলে পোর্ট্রেট ল্যান্ডস্কেপের দুয়েটার প্রতি আমার ইন্টারেস্ট, বাট পোর্ট্রেটে দেখা গেছে ফিল করা যায় বেশি। আর আমি ছোটোবেলা থেকে তো ইয়ে করতাম, পোর্ট্রেট করতাম, সবার ইয়েটা করতাম। পোর্ট্রেটের মধ্যে এক্সপ্রেশন যে ইয়েটা থাকে ওইটা আসলে আমাকে খুব বেশি টানে। যেমন আমার প্রথম এক্সিবিশনের যে অবয়ব যেটা, এখানে সব আমার পোর্ট্রেট বা নারী যে চিত্রগুলো, এগুলো আসলে আমি মনে মনে ওই সময় আঁকতাম, মনে চিন্তা করতাম এরকম একটা ছবি এরকম ইয়ে করার। তো তখন থেকে আমি এই ছবিগুলো আমার ভিতরে কিন্তু ছিল। তো কোভিডের সময় যখন বাড়িতে যাই তখন ওই জিনিসগুলো আমাকে আবার খুব টানতেছিল, যে আমি ছোটোবেলাতে এরকম ভাবতাম এরকম ছবি আঁকবো, বা এরকম একটা সুন্দর হাওরের মাঝখানে দাঁড়াতে একটা সুন্দর মেয়ে এরকম ছবি আঁকবো। ওইটার থেকে আসলে তখন আমি আবার ওই যে পোর্ট্রেট করি বা স্কেচগুলো করি আর কি। মানে আর্টিস্ট মানে আমার কাছে ছোটোবেলা থেকে দেবতার মতো মনে হতো, টিচারদের আমি তাই পাইছি, টিচাররা যথেষ্ট পরিমাণ হেল্প করছে, যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। বিশেষ করে তমাল স্যার আমাকে খুব সাপোর্ট দিছে, আমি তো যেহেতু প্রিন্ট মেকিংয়ে ছিলাম, তমাল স্যারের আন্ডারে আমি পড়াশোনা করছি, স্যার আমাকে অনেক ফ্রিডম দিছে যে যেভাবে খুশি। তারপরে আবার ছবি আঁকার আগ্রহটা আবার বাড়তে শুরু করলো। প্রথম কিন্তু এক দেড় বছর আমার ছবি আঁকতে ভালো লাগতো না, কারণ এত গ্রামারটা আমার না। আমি যখন সাবজেক্ট নিয়ে প্রিন্ট মেকিং, তো স্যারের আন্ডারে আমি যখন ছবি আঁকি বা ক্লাস করি, তো স্যার আমাকে একদম ফ্রিডম দিয়ে দেয় যে তুমি আর যেভাবে খুশি তুমি ওইভাবে আঁকো, কোনো ইয়ে নাই। ক্লাস শেষে বা এক সপ্তাহ পর পরে আমাকে কাজ দেখার বা একটা ইয়ে দেখার, তো আমি এক সপ্তাহ পর পর দেখাতাম, এর মধ্যে আমি সব করতাম, ওয়াটার কালার করতাম, কারণ ওয়াটার কালার আমার ছিল না, আমি তো উডকাট, প্রথম দিকে উডকাট স্কেচ এইসব করা লাগতো, কিন্তু আমি সব করতাম। যারা পেন্টিংয়ের স্টুডেন্ট তাদের সাথে আমি পেন্টিং করতাম, ওয়াটার কালার করতাম সকালে এসে, স্যার আমাকে কিচ্ছু বলতো না। আবার ক্লাসের কাজ অল্প করতাম, তাও স্যার কিছু বলতো না। সো এই ফ্রিডমটাতে আবার ছবি আঁকার প্রতি খুব আগ্রহ তৈরি হয়েছে বা আমার ভালো লাগতো। কিন্তু প্রথম দিকে এটা লাগে না, প্রথম এক দেড় বছর ওই গ্রামারটা আমার আমাকে খুব ইয়ে করছে। সোলো এক্সিবিশনের মেমোরিটা আসলে খুব মজার, খুব ইন্টারেস্টিং, এবং এটা আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে সুন্দর এবং হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। কারণ এটা আসলে এইরকম এক্সপিরিয়েন্স তো কখনো হয় নাই, যখন দেখলাম নিজের ছবি গ্যালারিতে করতে সবচেয়ে মানুষ এসে মানে অ্যাপ্রিসিয়েট করা, বা এই জিনিসগুলো তো আসলে খুব মানে ইন্সপায়ারিং এবং খুব মজার জিনিসগুলো। আমি তো হচ্ছে অনার্স পর্যন্ত এবং আমার ফার্স্ট সোলো যে করলাম ওইটা হচ্ছে আমার একটু একাডেমিক ধাঁচের, মানে আমি ভার্সিটি থেকে যা শিখে আসছি আমি তাই আসবা ওই রকম। কিন্তু পরবর্তীতে যখন উড়ন্তর সাথে পরিচিত হয়, উড়ন্তর আগে আমি আবার একটা রেসিডেন্সি করে আসছিলাম কক্সবাজার, এটা হচ্ছে আপনার আমার খুব ভালো লাগছে, মানে নতুন আইডিয়া নতুন ইয়ে, তো ওইটা আসলে খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে একাডেমিক ছবি আঁকা এক ধরনের একটা মজা বা এক ধরনের একই আসছে, কারণ এটা আমি শিখে আসছি। পরবর্তীতে যখন ওই যে আপনার এই ধরনের ছবি আঁকা বা কনসেপ্ট নিয়ে ইয়ে করা বা কন্টেম্পোরারি ইস্যু, এটা আবার আমার কাছে এখন খুব মানে ফ্যাসিনেটিং বা খুব ভালো লাগে আর কি। তো কালিকে করে আসার পরে পরে উড়ন্ত থেকে ইয়ে করলো যে এখানে হেরিটেজ নিয়ে সুনামগঞ্জে একটা কাজ হবে, আমি এবং
কাজটা যখন করলাম বা পুরো জার্নিটা, এটা একটা অন্যরকম ব্যাপার। এবং আমার আসলে কি বলবো, মানে এটা একটা অন্যরকম ডাইমেনশন ক্রিয়েট করতেছে আমার ভিতরে, আমি টের পাচ্ছি আর কি, বা ভালো লাগার জায়গা বা ইয়ের জায়গা, কাজের জায়গাটা। কারণ ছোটোবেলা থেকে তো আমি ফ্রিডম নিয়ে ছবি আঁকতে পছন্দ করছি, এই জায়গাটাতে আবার এই জিনিসটা আছে, আমি আমার ফ্রিডম নিয়ে যা কিছু ভাবতে পারতেছি আঁকতে পারতেছি, এই এই জিনিসটা। আর সুনামগঞ্জের আমাদের যে রিসেন্ট এক্সিবিশনটা গেল ইয়েতে, তো ওইটাতে আসলে যে আমার 18 হাত লম্বা বাঘ, এবং এটা নিয়ে খুব মজার একটা স্টোরি তৈরি হয়েছে, যে আমরা যখন সুনামগঞ্জ ছিলাম বা ওইখানতে, তো ওইখানে একটা লোকাল একজনের কাছ থেকে এই স্টোরিটা শুনলাম আর কি, এবং সে যে এক্সাজারেট করে যে ওইখানকার জমিদারকে যে সে হাইলাইট করার জন্য যে সব কিছুই বাড়ায় বাড়ায় বলতেছিলো, এর মধ্যে যে 18 হাত বাঘ চলে আসছে, এবং এটা খুব মজার ছিল। এবং আমি ওইটাই পিক করে আমি পরে 18 হাত লম্বা বাঘটা করলাম আর কি, এবং ওই পুরো স্টোরিটা এই 18 হাত লম্বা বাঘের ইয়েটা করা আর কি। যে স্কেচটা আমার করা ছিল বা ইয়েটা, এটা আসলে কোভিডের সময় করা আর কি, কারণ যখন কোভিড শুরু হলো তখন তো কিছু করার মতো আসলে এরকম ছিল না, আর আমি যে গ্রামে যাব আবার ইয়েতে, তখন রং পেন্সিল এইসব এত কিছু নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তো আমি আসলে কিছু পেপার আর পেন্সিল নিয়ে গেছিলাম, কারণ এটা ক্যারি করা সহজ। তো ওইখানে বসে বসে আমি হচ্ছে ওই যে ছোটোবেলায় যে ছবিগুলো আমি চিন্তা করতাম ভাবতাম, ওই রকম ছবিগুলো আমি আবার আঁকা শুরু করি আর কি। তো ওইখানে আবার আম্মা আমাকে অনেক হেল্প করছে, যে ওই রকম যে চিন্তা আমি যে বলতাম যে এইরকম আগেকার মেয়েরা কেমন ছিল, কেমন ইয়ে পড়তো, তো আম্মা আবার এই মডেলগুলোকে আমাকে সাজায় দিতে, যে এই শাড়িগুলো কিন্তু আম্মার, বা এই যে চুলের ফিতাগুলো এগুলো হচ্ছে আম্মার বিয়ের সময়কার ফিতা, মানে আমার আম্মা যখন ছোটো ছিল হাওড়ে যেভাবে থাকতো শাড়ি টাড়ি পরে বা ইয়ে টিয়ে করে, ওই সময়টা আমি আসলে ভাবতাম চিন্তা করতাম, ওই সময়টা আবার আঁকা আর কি। তো ব্যাপারটা হচ্ছে রিয়েলিস্টিক আর অ্যাবস্ট্রাক, এইগুলো তো ব্যাপার না, আমি কী বলতে চাচ্ছি, আমি কী বোঝাতে চাচ্ছি, আমার কী এক্সপ্রেশন, আমার কী অনুভূতি, এটা আমি যে কোনোভাবেই আমি আঁকতে পারি, যে কোনো মিডিয়াতেই আঁকতে পারি, এটার জন্য কোনো ইয়ে না যে রিয়েলিস্টিক আঁকলে এটা মিস্ত্রিগিরি হয়ে যাবে বা রিয়েলিস্টিক আঁকলে, এটা তো কোনো ফ্যাক্ট না। কারণ আমার আসলে বিভিন্ন ইয়েতে কাজ করতে ভালো লাগে, কখনো আমি একটু অ্যাবস্ট্রাক ভালো লাগে করতে, যখন আমার মুড ওই রকম থাকে যে মনে হয় যে এরকম করে, যেরকম এই যে এখন যে আমি কাজগুলো করতেছি পূর্ণিমা চাঁদনি, আমার শুধুই মনে হয় যে চারটাই সব কিছু, চারটাই মায়া, মানে একটা ফিলিং, যে ফিলিংসটা এখন চলতেছে আর কি। এটা তো এটার জন্য আসলে কোনো ইয়ে না যে আমি ওইটা আঁকতে পারবো না বা ওইটা আঁকা, এরকম কোনো ইয়ে তো নাই। আমার বাড়িতে একটা বাগান ছিল, বাগান নিয়ে আমার থাকতে ভালো লাগে, বই পড়তে পছন্দ ছিল, বই পড়তাম, এখনও তাই করি, ছবি আঁকার বাইরে যে সময়টুকু পাই বই পড়ি বা বাগান করি বা গাছ টাছ নিয়ে থাকতে ভালো লাগে, নেচার কেন্দ্রিক থাকতে ভালো লাগে বা ঘুরতে ভালো লাগে। ছবি মনে হয় তো রয়েছে মিউজিকের মাধ্যমে, মনে হয় যে আমি মাঝে মধ্যে গানই লিখি বা গানই আঁকি বা কোনো একটা মিউজিকের রিদমই আঁকি, মানে এরকম লাগে আর কি। আর আমি ছোটোবেলা থেকে মিউজিক শুনতে অনেক পছন্দ করতাম, মিউজিক শোনার ছবি আঁকা। আমি যখন 6-7 পড়ি তখন আমার যে গানের অ্যালবাম ছিল 450-এর মতো, ওই যে ক্যাসেট যেগুলো ছিল, মানে আমার একটা টেবিলে পড়ার ছিল আর একটা টেবিল হচ্ছে আমার মিউজিকের ইয়ে ছিল, তো ওইটা হচ্ছে আমার বই অল্প কয়েকটা ছিল, বাট আমার অ্যালবাম ছিল একদম পুরো এরকম, মানে ইয়েতে। তো ছোটোবেলাতে মিউজিকটা আমাকে খুব টানতো, আর মিউজিক থেকেই আসলে অনেক সময় দেখা গেছে মিউজিক শুনতেছি, শুনতে 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 একটা 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 ইমপ্রেশন তৈরি হয়, চোখের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়, কাজের একটা ইমপ্রেশন তৈরি হয় বা ফিলিংস তৈরি হয়। আমি কাজে আসলে ফিলিংসটাকে অনেক বেশি প্রাধান্য দিই, মানে চিন্তা তো আছেই কিন্তু আমার ফিলিংসটা বেশি ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে, এবং এটা মিউজিক অনেক হেল্প করে আমাকে। এবং আমি ছোটোবেলা থেকে ক্লাসিক শুনতে পছন্দ করি, সো ক্লাসিকটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করে ছবি আঁকতে, ইন্সপায়ার বলতে মানে আমার ছবিটা আরও অনেক রিদমিক করে দেয় আর কি।